হ্যালো, আসসালামু দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোকোনাট মিল্ক পুডিং। এই পুডিংটা আজকে আমি আপনাদেরকে নারিকেলের দুধ দিয়ে তৈরি করে দেখাবো। এটা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু অনেকটা মজার। আমি একটা পুডিং আপনাদেরকে এখানে কেটে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এটা ট্রাস্ট মি খেতে অসম্ভব রকমের মজার। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এই পুডিংটা তৈরি করে খেয়ে দেখুন। আমার বিশ্বাস আপনারা সবাই এটা লাইক করবেন। আশা করছি কোকোনাট মিল্ক পুডিংয়ের আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তৈরি করছি কোকোনাট মিল্ক পুডিং। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ, আর দুধটা অবশ্যই ফুল ফ্যাটযুক্ত হতে হবে। এরপর এখন আমি এতে দিয়ে দিব 1 কাপের মতো নারিকেল দুধ। নারিকেল দুধটা একটু ভালো দেখে, ভালো ব্র্যান্ডের দেখে আপনারা কিনে নেবেন। নারিকেল দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এরপর এখন আমি এতে দিয়ে দিব আগার আগার পাউডার। আপনাদের কাছে যদি আগার আগার পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চায়না গ্রাসও ইউজ করতে পারেন। তবে চায়না গ্রাস ইউজ করতে হলে পুডিং তৈরির ঠিক আধা ঘন্টা আগে গরম পানিতে ছোট ছোট টুকরো করে চায়না গ্রাসটা কেটে ভিজে নিতে হবে। এরপর গরম দুধের মধ্যে চায়না গ্রাসটা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে রান্না করে নিতে হবে। আর এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি 4 টিস্পুনের মতো। আগার আগার পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা অন করে দিব, এবং চুলাটা অন করে দিয়ে এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। নাড়া কিন্তু একদমই বন্ধ করে দেওয়া যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর তলায় যদি একবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো হবে না, পুরো পুডিংটাই কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে। এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখছি, ভিডিও রিলেটেড যদি কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিগুলো আপনারা শেয়ার করতে পারেন, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে একটা কথা বলে রাখছি, আগার আগার পাউডার বা চায়না গ্রাস আপনারা যেটাই ইউজ করেন না কেন, এটা অবশ্যই ইউজ করার আগে আপনারা দেখে নেবেন সেটা হালাল কিনা। হালাল দেখে তারপর আগার আগার পাউডারটা কিনবেন এবং তারপরে আপনারা এটা ইউজ করবেন। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি, এবং অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর এটা হয়েছে কি না সেটা বোঝার একটা পারফেক্ট উপায় হচ্ছে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পর যখন দেখবেন ওপরে ঠিক এভাবে বলক দিয়ে আসবে, তারপর এটাকে আপনারা একটু নেড়ে চেড়ে চুলা অফ করে এটাকে নামিয়ে নেবেন। এটা আমার একদম তৈরি করা হয়ে গিয়েছে, এখন চুলাটা আমি অফ করে দিব এবং এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দিব। ঠিক পুডিংটা পাত্রে রাখার আগ পর্যন্ত আমাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে জমাট বাঁধা শুরু করে দিবে। আমি ঠিক যেরকম পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রটা আমি আগে থেকে একটু ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। এটা খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি, এটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে পুডিংটা পুডিংয়ের পাত্রে নিয়ে নিব। এই ছাকনা দিয়ে ছাকার কারণে কিন্তু পুডিংটা অনেকটা সফট বা স্মুথ হবে। ছেঁকে নেওয়ার একটাই কারণ হচ্ছে পুডিংয়ের ভিতরে যেন কোনো লাম্পস না থাকে সেই জন্য। এখন এটাকে আমি সেট হতে রেখে দিব নর্মাল ফ্রিজে।
কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন না, কেননা এটা এখনও সেট হয়নি। যখন ওপরে একটা প্রলেপ পড়বে বা হালকা একটু শক্ত হয়ে যাবে, সেই মুহূর্তে আপনারা পুডিংয়ের পাত্রটা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রাখলে কিন্তু এটাও সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি, আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশ একটু ছাড়িয়ে নিব। এখন নাইফটা দিয়ে আমি কোকোনাট মিল্ক পুডিংটা ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর কোকোনাট মিল্ক পুডিং বা যে কোনো পুডিং যেটা আগার আগার পাউডার বা চায়না গ্রাস দিয়ে তৈরি করেন না কেন, এটা পারফেক্ট হওয়ার একটা সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের আগার আগার পাউডার বা চায়না গ্রাস যদি সঠিক পরিমাণে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটা খুবই পারফেক্ট হবে। দেখেন, আমি আপনাদেরকে পুডিংটা একটু হাত দিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু অনেকটা স্মুথ হয়েছে এবং অনেকটা কিন্তু সফট হয়েছে। এরপর আমি পুডিংগুলোকে শুকনো কুড়ানো নারিকেল দিয়ে একটু সাজিয়ে দিব। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখেন, আমার বিশ্বাস আপনাদের পুডিংটা আমার থেকে অনেকটা বেশি ভালো হবে। আর এটা খেতে কতটা টেস্টি আপনারা ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনারা বাসায় এটাকে তৈরি করে নেবেন। আমি আশা করছি কোকোনাট মিল্ক পুডিংয়ের আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।